পটুয়াখালী 10 টাকা কেজির তরমুজ ঢাকার বাজারে এসে হয় 60 টাকা 50 টাকা লাভ যাচ্ছে কার পকেটে অভিযোগ পুলিশের বিরুদ্ধে হলেও পকেট ভারী হচ্ছে মধ্যস্বত্বভোগীদের কাটকে না খরসামর্সা দিয়া গরমেন আমি বাজার পাইনি এটা কমিশন 5% 6% এরকম একটা কমিশন দেয় আমরা শুধু কমিশনটা পাই আর দাই দিতে বেতন 500 টাকা আর খরচ আছে লেবার আছে ওগুলা আছে গাড়ি ভাড়া আছে ভরার আগেই অর্ধেক হইলি বলে যে পুলিশের টাকাটা গাড়ি নিয়ে বের হইলাম রাস্তায় মনে হয় আমার কাগজ পত্র সব ঠিক কাগজ দেখাও নালে টাকা দাও তাহলে আমরা সব দিক দিয়ে ভুগন্তি সিন্ডিকেটের কথা স্বীকার করলো খোদ ভোক্তা অধিকার জিম্মি ক্রেতা 10% কমিশন আমি ওখানে দিতে হয় এবারে 45 থেকে 50 টাকা দিয়ে কিনতে হয় আমাদেরকে পরিষদ তৈরি করবে একজন হোলসেলের কাছে যাবে তার কাছ থেকে রিটেলের কাছে আসবে কনজিউমার কিনবে এটা একটা আইডিয়াল চেইন কিন্তু এই আইডিয়াল চেইনটা তো আসলে আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজ করে না যে সব জায়গায় আপনার এই ম্যানিপুলেট গুলো হচ্ছে ওই জায়গাগুলো ব্রেক করে দেওয়ার জন্য দুই দিনের তাণ্ডবের পর চিরচেনা রূপে ফিরছে নিউ মার্কেট ভয়ে ভয়ে আসছেন ক্রেতা সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে অসহায় পরিবার সরকারের ধারাবাহিকতা বজায় রয়েছে বলেই দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হচ্ছে বললেন প্রধানমন্ত্রী পলাশে হচ্ছে দেশের সবচেয়ে বড় সার কারখানা জঙ্গি দমনে বাংলাদেশের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত বললেন র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলতে সময় লাগবে এনজিওর তথ্যে মানবাধিকার রিপোর্ট মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর 600 টাকা লাইসেন্স দিতে চাওয়া হয় 13 লাখ আমলা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ খোদ এফবিসিসিআই সভাপতির ঘুষ কেন দেন পাল্টা প্রশ্ন বিডার এবং ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না মেট্রো রেল ওঠানামা সিঁড়ি নিয়ে সমস্যার সমাধান আন্তর্জাতিক মানের কাজ পরিদর্শন করে বললেন থাই রাষ্ট্রদূত